দেখুন, দারুণ খবর! এক ধাক্কায় অনেকটাই চীনকে পিছনে ফেলল ভারত। কিছুটা স্বস্তি দিল আর্থিক বিকাশের হার, কারণ আর্থিক বৃদ্ধির দৌড়ে চীনকে পেছনে ফেলল ভারত। যদিও সরকারি হিসাব পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশের। জানুয়ারি থেকে মার্চে এই সময় সরকারি পরিসংখ্যান প্রকাশ হয়েছে, জানা গিয়েছে অর্থবছরের শেষ তিন মাসে আর্থিক বৃদ্ধির হার হয়েছে 7.5%, যা এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি চীনের চেয়ে বেশি, কারণ চীনের ওই সময় বৃদ্ধি 7%। গোটা বছরের হিসাব বলছে বৃদ্ধির হার 7.3%, যা দেখে স্বভাবতই খুশি অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিকে জাতীয় আয় মাপের যে নতুন পদ্ধতি সরকার চালু করেছে তা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের একাংশ। তাদের সন্দেহের কারণ হলো অর্থনীতির এগিয়ে চলার অন্যান্য মাপকাঠির সঙ্গে এদিনের পরিসংখ্যান মানানসই নয়, কারণ বিভিন্ন শিল্প সংস্থার হতাশাজনক আর্থিক ফল, শিল্প উৎপাদনের ধীরগতি এবং ব্যাংকের ঋণ ফেরত না হওয়া নিয়ে দুশ্চিন্তা বাস্তবে ভিন্ন প্রতিফলন দিচ্ছে বলে তাদের ধারণা। নতুন ও পুরনো পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের নতুন টেনে পরিসংখ্যানে গরমিলের অভিযোগ এনেছেন অর্থনীতিবিদরা। নতুন হিসাবে জাতীয় আয় মাপা হয় বাজার দরে উৎপাদিত মূল্য হিসেব করে, আগে তা মাপা হতো উৎপাদনের খরচের ভিত্তিতে।